নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই তিনটি গ্রহের মহাসংযোগে এই ছয়টি রাশির লটারি প্রাপ্তির মহা যোগ কিন্তু শুরু হতে চলেছে আগামীকাল থেকে। সম্পূর্ণ আমি গ্রহের গোচর ধরে আপনাদেরকে এই লটারির ক্ষেত্রে আপনাদেরকে জানাবো, কিন্তু অনেকে ফোন করছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা ফোনে বলছেন যে আমার অ্যাসিস্ট্যান্টকে যে আমার লটারির যোগ আছে কিনা। দেখুন, লটারির যোগ আছে কিনা ফোনে এইভাবে বলা সম্ভব নয়, যতক্ষণ না আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার না করেছেন। আপনার কোনো জন্ম ছকই আমি দেখতে পেলাম না, আপনি আপনার আমার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে বলছেন কেউ কেউ যে স্যার তো লটারি নিয়ে ভিডিও দিয়েছে, লটারির কি সম্ভাবনা আছে কি? কোনো মতে বলা সম্ভব না। যতক্ষণ না আপনার দশা অন্তর্দশা কী চলছে, আপনার বাই বার্থচার্ট আপনি যখন জন্মিয়েছিলেন গ্রহের গোচরে সেই লটারির যোগ আছে কি না, তবে কিন্তু একমাত্র এই পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন করা সম্ভব। তো এই তিনটি গ্রহ বর্তমানে শুক্র নিচস্থ রাশি অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং আগামীকাল থেকে বুধ কন্যা রাশিতে সক্ষেত্রিক, স্বগৃহী এবং তুঙ্গগৃহী এই তিনটি ক্ষেত্রে কিন্তু ফল কিন্তু কন্যা রাশিতে বুধ কিন্তু দিবে। বুধ এবং শুক্র একে অপরের পরম কিন্তু মিত্র, শুক্র এবং বুধের কিন্তু মিত্রতা আছে। এর সাথে সাথে আপনার বৃষ রাশিতে রাহু তুঙ্গগৃহে অবস্থান করছে, রাহুর সাথেও বুধের সম্পর্ক মিত্রতা এবং শুক্রের সাথেও কিন্তু মিত্রতা আছে। রাহু হচ্ছে শনির হচ্ছে ছায়া, বা অর্থাৎ শনির যা ক্যারেক্টারগুলো আছে কি না, তার অধিকাংশ জিনিসই কিন্তু রাহুর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ রাহুর এই বৃষ রাশিতে অবস্থান করে পঞ্চম দৃষ্টি আপনার কন্যা রাশিতে পড়ছে এবং সরাসরি বুধ এবং শুক্রের ওপর দৃষ্টি পড়ছে। এই তিনটি গ্রহের মহা সংযোগ এই ছয় রাশিকে করতে চলেছে কোটিপতি অর্থাৎ লটারি থেকে। তবে আপনাকে দেখতে হবে আপনার ন্যাকাল চার্ট, রাহুর প্লেসমেন্ট, বুধের প্লেসমেন্ট, শুক্রের প্লেসমেন্ট, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি লটারি থেকে, শেয়ার থেকে, শেয়ার মার্কেট থেকে, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, সাতটা জুয়া থেকে কিন্তু এই সময় আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন। দেখুন, লটারিটা হচ্ছে কি, সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অনেকে কাটেনই না, আমি বলছি যারা কাটেন না তাদের ক্ষেত্রে একবার ছকটা অ্যানালিসিস করে নিন। এমন কিছু দেখা যায় নিউজে, একটা দিনমজুর যার খুব কষ্ট করে সংসার চলতো, হঠাৎ লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। এটা কি জানেন, ডেস্টিনি, ওনার ভাগ্যে বড়লোক হওয়ার যোগ কিন্তু ছিল। অর্থাৎ এই জন্য গ্রহর গোচর অনুযায়ী সেই সময় ও কেটেছিল এবং দশা অন্তর্দশা এবং বাই বার্চার্ট সেই লোকের কিন্তু যে মানুষটি কেটেছিলেন তার কিন্তু জন্মছকে ছিল, এই জন্য সে হঠাৎ আকস্মিক লটারি কিন্তু পেয়ে গেছে। তো কোন এই ছটি ভাগ্যশালী রাশি, প্রথম রাশি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির রাশিতে ধনপতি এবং ভাগ্যাধিপতি অবস্থান করছে নিজ গৃহে এবং আপনার নিজভঙ্গ রাজ্য, ডবল রাজ্য কিন্তু সৃষ্টি করছে এবং সরাসরি বুধের সাথে মিত্রতা এবং রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে এবং সরাসরি এই রাহু আপনাদের ভাগ্যভাবে বসে আছে তুঙ্গগৃহে এবং ভাগ্যপতি আপনাদের রাশিতে ধনপতিকে কানেক্ট করে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাতটা থেকে কন্যা রাশি কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ক্ষেত্রে জানাতে চলেছি। দেখুন, তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, যারা বিয়ে করেছেন, আমি আবারও বলছি,
বিয়ের পরে অনেকের ভাগ্য কিন্তু ঘুরে, অর্থাৎ দেখা গেল আপনার জন্মছকে লটারির যোগ নেই কিন্তু আপনার স্ত্রীর ভাগ্যে কিন্তু লটারির যোগ আছে। আপনি বিয়ের পর লটারি কাটেন, দেখবেন লটারি থেকে কিন্তু আপনি ভাগ্য উন্নতি কিন্তু হবে, অর্থাৎ যেটাকে বলে স্ত্রী ভাগ্যে ধন। অর্থাৎ যারা বারবার লটারি খেতে বারবার হতাশ হয়ে যাচ্ছেন, স্ত্রী ভাগ্যে অনেকের ধন কিন্তু থাকে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যাদের রাশিচক্রে আছে এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে দিয়ে অ্যানালাইসিস করেন। এরপরে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ধনপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং রাশির অধিপতিকে কানেক্ট করছে এবং সরাসরি রাহুর পঞ্চম দৃষ্টি, রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে এবং শনির সঙ্গে নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। বৃষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধনলাভ, শেয়ার মার্কেট, গোল্ড, ফাটকা, জুয়া থেকে, লটারি থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। আকস্মিক ধন লাভ হতে চলেছে বৃষ রাশির। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে রাহু এবং আপনাদের পঞ্চমপতি নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণের কানেকশান এবং ভাগ্যপতি ভাগ্যভাবে এবং সরাসরি পঞ্চমভাব থেকে রাহুর দৃষ্টি আপনার ভাগ্যভাবে। আকস্মিক ধনলাভ, আপনাদের লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা এবং বিদেশ থেকেও আপনাদের কিন্তু অর্থ এই সময় কিন্তু আসবে। আকস্মিক ধনলাভ মকর রাশি কিন্তু হবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সাপোর্টটা আপনার মকর রাশি কিন্তু পেতে চলেছে। চার নম্বর যে রাশি সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে আপনার চতুর্থপতি বুধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং তৃতীয়পতিকে কানেক্ট করে এবং সরাসরি রাহুর দৃষ্টি আপনাদের ক্ষেত্রেও কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে। আকস্মিক ধনলাভ আপনাদের হতে চলেছে মীন রাশির। লটারি, শেয়ার, ফাটকা থেকে মীন রাশি কিন্তু এই সময় কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং সরাসরি রাহুর দৃষ্টি পড়ছে ধনভাবে এবং সেখানে বুধ তুঙ্গস্থ, বুধ আপনার স্বক্ষেত্রিক। এই জায়গাটাতে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে হঠাৎ লটারি প্রাপ্তির কিন্তু মহা সংযোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে এবং লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু সিংহ রাশির দেখা যাচ্ছে। লটারি, ফাটকা, শেয়ার, সাট্টা, জুয়া থেকে এই সময় কিন্তু সিংহ রাশি কিন্তু অর্থ কিন্তু পাবেনই পাবেন, অর্থাৎ সিংহ রাশির ভাগ্য খুলতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির পঞ্চমভাবে, চতুর্থভাবে চতুর্থভাবে আপনার বুধের অবস্থান এবং দ্বাদশভাবে রাহু বিদেশ থেকে আপনাদেরকে লাভ কিন্তু করাবে এবং সরাসরি দ্বাদশভাব থেকে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি আপনাদের আকস্মিক ধনলাভ, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে এবং সরাসরি আপনাদের পঞ্চমপতি, এখানে কিন্তু কেন্দ্রটিকে রাজ্যকে কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ পঞ্চমপতি চতুর্থভাবে এবং চতুর্থপতি চতুর্থভাবে অবস্থান করছে এবং রাশির অধিপতিকে নিয়ে এবং সরাসরি রাহুর পঞ্চম দৃষ্টি, অর্থাৎ আকস্মিক ধনলাভ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, অর্থাৎ মহা সৌভাগ্যশালী হতে চলেছে মিথুন রাশি, কোটিপতি হতে চলেছে লটারি থেকে। তবে দেখতে হবে আপনার জন্মছকে বাই বার্থ চার্ট এই সংযোগটা আছে কিনা, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী যদি গোচর থাকে আপনিও কিন্তু লটারি থেকে, ফাটকা থেকে, শেয়ার থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ আপনার ফরচুনা নাম্বার, আপনার লাকি নাম্বার, কোন সময় কাটতে যাবেন, কী বার কাটতে যাবেন, কোন টাইমে কাটতে যাবেন, এই এই যোগগুলো কিন্তু দেখা একান্ত দরকার। অর্থাৎ বেশ কিছু দিনের মধ্যে শুভ সময় থাকে, শুভ কানেকশান থাকে, এই কানেকশানগুলো যদি আপনার শুভ কানেকশান, শুভ দিন, শুভ তিথি যদি দেখে কাটতে পারেন, হঠাৎ লটারি প্রাপ্তির কিন্তু মহা যোগ কিন্তু দেখা যায়। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে
লটারি থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা, আপনাদের একাদশভাবে বুধের অবস্থান এবং আপনাদের শুক্রের অবস্থান এবং দ্বিতীয়ভাবে শনির অবস্থান আকস্মিক ধনলাভ আপনাদেরকে কিন্তু করাতে চলেছে। এবং বিশেষ করে ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যপতি ভাগ্যভাবে পঞ্চমপতিকে কানেক্ট করছে, পঞ্চমপতি এবং ভাগ্যপতি এক নবমভাবে অবস্থান, আকস্মিক সাপোর্ট, ভাগ্যের সাপোর্ট অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে এই সময় কিন্তু আপনারা সাতটা থেকে এই সময় কিন্তু ধনুরাশি যদি আপনি হন। এবং ধনভাবে শনির অবস্থান আকস্মিক ধনলাভ আপনাদেরকে কিন্তু করাবে। এবং ষষ্ঠভাবে রাহু হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। নমস্কার।